ভয়াবহ দাবানলের কবলে পড়েছে তুরস্ক দেশটির জনপ্রিয় পর্যটন এলাকার বনে ছড়িয়ে পড়েছে আগুন ফলে পর্যটকরা বাধ্য হচ্ছেন এলাকা ছেড়ে পালাতে ইতিমধ্যে আগুনে আট জনের মৃত্যু হয়েছে দেশটিতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির একটি ভিডিওতে দেখা যায় সড়কে বেশ কিছু গাড়ির পেছনে দাউদাউ করে জ্বলছে আগুন যার কারণে আকাশ দেখা যাচ্ছে না তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়ে যার কারণে মোগলা প্রদেশের বদরাম এবং মারমারিসের জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্রগুলো থেকে স্থানীয় ও পর্যটকরা প্রাইভেট বোর্ডের মাধ্যমে পালাতে বাধ্য হচ্ছেন ভিডিওতে দেখা যায় পর্যটকরা বোর্ড নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন অবকাশ যাপনের কেন্দ্রের কর্মীরা পর্যটকদের বোটে উঠতে সাহায্য করছেন খবরে বলা হয় ইতোমধ্যে তুরস্ক একশো বিশটি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তবে স্থানীয় ও বিদেশি দমকল কর্মীরা আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ বলছে ইতোমধ্যে দাবানল অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আশামণি পুনর নিউজ